যে আমরা মুসলমান হল আমরার খাসলতে আমরা গরিব, আমরার খাসলতে আমরা গরিব, আল্লাহ আমরা গরিব বানাইতে চাই না। তোমাদের আমি দেখলাম ও খরুনি তাইয়া সান্দা খুঁজিয়েছিলাম, হায় রে হায় কষাইতে 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 গিয়া চূড়া বার করছে আসলাই। ও তোমাদের তো আল্লাহ একেবারে তো কম দিছে না রে, হল আনফিক ইউনফাক, তুমি খরচ খরচা হইব তোমারে দিব, তুমি খরচ তোমারে আল্লাহ দিব। হ্যাঁ ইকান বুধুয়াইও না আটাই লইলে লা তু কাবাইউ কালাইক, ইয়র বন্ধ মুখর বন্ধ করিও না, এই যে আপনার অবু আছেন এগুল মুখ বন্ধ করিও না, তোমার হাবুইটা বন্ধ হয়ে যাব, দেবা দেবী করিও। ও যে তাই খালি ফরেজগার মসজিদ ছাড়া কোনো ভালো তাহলে ভাবা যায় না, খালি মসজিদ খালি মসজিদ নানি সান্দা খুঁজিলে দেইনি ই খাম না সান্দা নাই, কিন্তু এমনি মসজিদ লইয়া খালি ব্যস্ত, এমনকি মসজিদ গিয়াও ফুটি রইল আর দলিল দেন হজরত আলী ফুটিছন ঠিক আছে ইগু বোহারি জরি বড় হদিস আল্লাহ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিন ঘর আইলা আইয়া হজরত ফাতিমারে জিগাইলা আলী খালো ফাতিমায় কইলা জানি না ওই তো তো তাই ভূত হইলা দুজনে কিছু বাড়াবাড়ি হইছে। ও তাই গেলা কি মসজিদের মাঝে আর তো কোনো জায়গা নাই, হল গিয়া ভাইলা হজরত আলী মাটি ছুটি রয়েছেন আল্লাহ রহিম এতানে ঠান দি তুল্লা তুলিয়া কইলা কুম ইয়া বা তুরা, ও মাটির বাপ তুমি উঠো, হইয়া ওলা জাড়িয়া দিলা, হৌরে জাড়িয়া দিছন, নবীয়ে জাড়িয়া দিছন কাপড় থাকি আর গুছা রইবার কথা নেই। ও দিন থাকি হজরত আলী রাদি আল্লাহ তাহলে লক বই গেল আবু তুরা, ও তাই নানিয়া গর দিলা আমি আপনারে জিগাই আর যে গুরু মসজিদ খালি ঘুমাও আপনারা বোবাইন তোর লোকে দরবার করিয়াই আইন ভূতনি। দলিল যে দে দলিল দে তো, হ্যাঁ আলি ভুতি চলি ওলা দরবার করিয়াই ভূতনি তো যাও মুসলমান গরিব হই তো পারে না, অল এখান মুদরসা খরই যা খরই ঘুরি খর ইউনিট আছে মুবশিরে গুলিস হই আর আরো খান আব্দুল হাল্লান যাই হোক খুলিস হল ইটা ইটা তোমার তাহলে ফায়দা দিব ভবিষ্যতে অর্থাৎ সাহায্য করিব করবাই না ও বাজুর মানে খালি কলি গুঞ্জে মাত্র নাকি ও বা তোমরা খিচা হইল আমি যতটা মাত মাতিলাম কোনো মাত্র জিও জিও রাখো খরমাই নি মাদ্রাসা খালাই তো ও বুঝি আলহামদুলিল্লাহ ইয়ার কি করিও না আমি ইয়ার কি করি আর না আমি আল্লাহ নবীর দিন বাঁচাইবার লাগি এখানে মাতিয়া এখন নবীর দিন মিঠাই দিয়েছিলাম খুব দিন না মিঠি দেন মিঠাই দিবা যে কোন দর্শক গভর্নমেন্ট মাদ্রাসা তো শেষ এবং তোমার তার পাবলিকও দৌড়ি দিয়েছিলাম ও এল লাগে কইয়া আমার কোনটা নাই আমার বাড়ি হাইলা কান্দি আমি প্রিন্সিপাল আসলাম গভর্নমেন্ট মাদ্রাসার ফেনশন ভাই দুই ফার্স্ট সালার মাস্টারও বেতন আমি ফেনশন না ফার্স্ট সালার মাস্টার দুইজনে যে বই যা ভাই কি ফেনশনও আমি অত টাকা পাই আমার লাগি না যা কইয়া বড় করি ডং করি যায় তা করিও না। এখনও আমি পড়াই আর মাদ্রাসা হলর প্রিন্সিপাল বর্জপুর ইয়াকিবিয়া টাইটেল মাদ্রাসা অ্যান্ড রিচার্জ সেন্টার হলর প্রিন্সিপাল আমি পড়াই এক পয়সাও লই না আমার তারা কইছিলা আমি কইছি না লাগতো না আমি আমার খালি নেবাই বলে তা গাড়ি এখান দিই বললে না গাড়ি হইলে তোমার তার নোয়া মাদ্রাসা দেখা খরচ বেশি হইব আমার অটো এখান দিয়ে নেবাই তো অটো এখানে আমি যাই হায় রে হাই কালর ঠেকা পিঠা হইতা না আসিও না এখান থইছি আল্লাহ কাছে যদি কিয়ামতের দিন পরবর্তীকারে আলমে আমারে হাট খাইলাম তা আমি কথা কইতাম বাদমু হায় আল্লাহ আমার রাস্তা শৈলর মেদনাস করিয়া আমি তোমার অভিমত হদিস পড়াইবার লাগে আমার বাড়ির দাঁড়িয়ে 5 কিলোমিটার ভূমি আমি গেছি
যদি আমার আল্লাহ আটকাইলা দেব দিলাম ও তোমার কই আল্লাহর কাছে আমার হয়তো ছুটি ভারতীয় আছেন এর লাগে আমার এটা কষ্ট দেখিয়া তারা কইসেন আমি আমরা আপনারে গাড়ি দিব আপনি আঁকুয়া বলে না লাগতো না তোমার তার নাম দর্শাম এখান গাড়ি দিয়া তুমি যাই আমার বার্তা না তুমি যাই খালি যে তুলো মায়াতে এখন অটো দিলাই আমি যাই মুয়ার আইম তাহলে বারে কইছি তোমরা মনে রাখিও আমি এখানে মরার সময় যদি হয়ে যায় আমার তোমরা বইয়া আনিয়া ফুটাইও ফুটাই আমি ফুটি ফুটি আল্লাহর অভিমন হতে সরাইব মরতে সময় জানি ও কথাটা আমার আল্লাহর কাছে দাবি তাকে যায় আল্লাহ আমার কোনো আমল নাই কিন্তু তোমার অভিমন হতে চললাকি আমি বাক্যা চেষ্টা করছি কোনটা জানিও না যদি আমি তোমার অভিমন হতে চললাকি চেষ্টা করছি এর লাগি তোমরা আমার বইয়া কুঠিয়া বলো আনিও আর আনিয়া আমারে বলাইলো আইও তো বাইও করলে মুদরসা করলে গভর্নমেন্টে এখন যে অবস্থা শুরু করছে এই অবস্থায় মাতাল অবস্থা খারাপ হয়ে যাইব এর লাগে আমি কই আর তুমি টানি তার বাইরে চোড়া চোড়া খেয়াল করো যদি খেয়াল করো না মুগশিরে দম মুগশিরে দোকান খুলিছ আর আব্দুল মোল্লাল আব্দুল হান্নান সাহেবে এখান খুলিছ আর আইতে সময় ও হবেটা আমারে এখান দেখাইছ ও ওখান খুলিছ অন্য এখান খুলিছ নাই নি ইটা মদরসা অকল চালাও হাবুয়ে সাহায্য করিও আপনি জমিন দিছ নি হ্যাঁ জমিন দিছ আপনি চাইও আমি জমিন দিছি কই হাবুইটা আপনার এত মুঠ করে রাখিও না মানুষের কাছে ছাড়িও হ্যাঁ তুমি তেন হাবুয়ে চালাও আমার বাড়ির সামনে কোনোদিন আমার মোলা সাহর দেখা আছে ই ঈদগাহ বিদগাহ মাদ্রাসা মুদ্রাসা সব আমরা দেবা এখন গিয়া এক্ষলে গিয়া আমি মথলি হয়েছি আমার বাপ চাষা না থাকায় না কোনোদিন আমরা ফিরিয়া চাইছি না আর আমরা এটা টাউন জায়গা এক খাটার দাম এক কোটি টাকা হ্যাঁ কিন্তু ই জাটামারি ধরছি না সালা অসলুক ও লাগে আপনি বেজার হইও না আমার এখন কইছে না তো ইলা যদি করো যে আমার আমি দিছি আমি জেলা মাদ্রাসা চালাইতাম মোল্লা চলতো মেসাব জেলা আসুন আমি রাখতাম না দশ জনের লোকে মিলিও মিলিয়া এখন ঠিক করিও বলে আপনারা দশ এখন খারে রাখতাম ডাকলে ভালো হইব খারে না মেসাব রাখতে মেসাবে মেসাব চিনবা হ্যাঁ ই হুদা দুশ্মনের লেমত ঠেল বরিয়া লাভ নাই কিতাব হ্যাঁ মাত বুধবার আনি কিতাব হয়েছি ও দুশ্মনের লেমত ঠেল বরিও না মেসাব চাইয়া তুমি রাখো লাইন ফলাইতে পারো ফলাইবা আর মাদ্রাসা খান্ডে উবা করি রাখো তোমার তান ইতার মাদ্রাসা মুদ্রাসা ইতার কোনো জিও নাই প্রসার নাই বা এটার আগুয়ানিও নাই কুণ্ঠা নাই পড়াশোনা নাই এমনি হেরে হেরে তালে বা তুলে বা দু চার দিন দেখা যায় তাহলে বাগর নাই যাও ওগু খেয়াল করিও মাদ্রাসা খালাইনটার প্রতি মাদ্রাসা যদি হয় না তো কুণ্ঠা জানতে না হ্যাঁ মাদ্রাসা যদি থাকে এতে মশলা জানবা জানি ও আজ আরও কয়টা মশলা হই আমি বিদায় লই যাই মানুষ গরিব হয় কয়টা কারণে উবাইয়া পেশা বললে মানুষ গরিব হয় গার মাঝে ফেক ক আপনার নাফাক ফেক লেপিলে মানুষ গরিব লেংটা ঘুমাইলে মানুষ গরিব পিঁয়াজ রঙের বাসন আগুনিত জ্বালাইলে মানুষ গরিব মুঠিত চলামিত বইলে মানুষ গরিব দরজার এক ফাটো হলা এজান দিয়া উবাইলে মানুষ গরিব হাঞ্জাবালা গড় ফুলিলে মানুষ গরিব গড়ের মাঝে আপনার ইয় মাখলর জাল ছাড়িলে রাখুন মাখলর জাল নাফ সাফ করলে মানুষ গরিব মাখলর জাল ফুন্না কাপড় দি জালিলে মানুষ গরিব গরম গার মাঝে কাপড় তৈয়া সিলাই করলে মানুষ গরিব কুল্লোহা চা বেতন বিলাহা দিছে ইয়াতে কামা বিবায়া নীলাশ্রা প্রত্যেকটা কথা